বন্ধুরা, আজকে আপনাদেরকে নিয়ে এসেছি বাসাবোতে। বাসাবো কদমতলা ব্রিজের পাশে একটি সুন্দর সিমসাম গরুর খামারে। তো আমরা এই খামারটি ঘুরে দেখব, জেনে নেব কী কী জাতের গাভী রয়েছে, আর গাভীগুলো ওনারা কীভাবে পালন করছেন, গাভীগুলোর কেমন দাম, দুধ কী পরিমাণে দিচ্ছে প্রত্যেক দিন, পরিচর্যা কীভাবে করে যাচ্ছেন তারা, আর ভ্যাকসিন কীভাবে দিচ্ছেন, অর্থাৎ বিভিন্ন সময়ে যে বিভিন্ন ভ্যাকসিনগুলো দেওয়া হয়ে থাকে সেই ভ্যাকসিনগুলো কোন ভ্যাকসিনটি কতদিন পরে দিতে হয় সেই বিষয়গুলো আমরা জেনে নিব। তাহলে চলুন বন্ধুরা, আগে আমরা ঘুরে দেখি খামারটি, দেন আমরা কথা বলবো এই খামারটির যিনি দায়িত্বে রয়েছেন, অর্থাৎ যিনি সর্বক্ষণিক গাভীগুলোর পরিচর্যা করে যাচ্ছেন তার সাথে। এই যে সুন্দর, যে সাদা আর মুখের এদিক দিয়ে একটু কালো রং রয়েছে, এই গাভীটি কি জাতের? এটা রানী। রানী মানে ফ্রিজি ফ্রিজিয়ান। তো আপনাদের এই গাভীটি এখন কয় লিটার দুধ দিচ্ছে? এখন প্রথম বাচ্চা দিয়েছেন, তো প্রথম বাচ্চায় 15-16 কেজি পাইছি আর কি। আচ্ছা, এখন এখন দুধ পাইলে এখন ছোটে আবার বাচ্চা। ও আচ্ছা, এটা কয় মাস হয়েছে? এটা গাভ 8-9 মাস হয়ে গেছে। তাহলে বাচ্চা হওয়ার সময় হয়ে গেছে? হ্যাঁ, সময় হয়ে গেছে। তো মনে করেন এইরকম একটা গাভীর এখন বাজার মূল্য কত রয়েছে? এখন এই গাভীটার দাম মনে করেন যে 2 লাখের কাছাকাছি আছে। 2 লক্ষ টাকার কাছাকাছি রয়েছে। এটার কয় দাঁত? এটার 2 দাঁত আছে। মানে দাঁত কয় দাঁত? দাঁত দাঁত 4টা। 4 দাঁত। এই যে পাশে আর একটা দেখতে পাচ্ছি, এইটা কি জাতে? এটা কালো রঙের। এটা ক্রস। এটা ক্রস? হ্যাঁ। এটা কি বাচ্চা দিয়েছে? হ্যাঁ, বাচ্চা দিয়েছে। এর দুধ হচ্ছে? দুধ হচ্ছে। এখন বাচ্চার বয়স কয় মাস? 1 মাস। 1 মাস। এটা কয় লিটার দুধ দিচ্ছে? এটা এখন 13 কেজি আছে। 13 লিটার। সকাল বিকাল মিলে 13 লিটার দুধ হচ্ছে। তো মোটামুটি এইরকম একটা গাভীর এখন বাজার মূল্য কত রয়েছে? হ্যাঁ, এটা তো মনে করেন আমরা এই মাসের মধ্যে কিনে নিয়েছি। ও আচ্ছা, এটা কত টাকা দিয়ে কিনে নিয়েছি? কিনে নিয়েছি 2,10,000, মানে 15,000 পড়ে গেছে আর কি। এটা 2,15,000 টাকা পড়ে গেছে আপনারা ক্রয় করে নিয়ে এসেছেন। 13 লিটার দুধ হচ্ছে এই গাভীটি। আর এই যে পাশে যেটি রয়েছে, পাশে ওটা কিনে নিয়েছি। এটা কি ক্রস? না, এটা ক্রসের মধ্যে ইয়ে আছে আর কি, দুইটা মিক্স আছে আর কি। আচ্ছা, আমাকে একটু জানাবেন তো যে আপনার ক্রস যেগুলো সেই গাভীগুলো চেনার উপায় কি? চেনার উপায় যে সাদা কালো, সাদা কালো রং থাকে, রং লাল থাকবো, কিছু অংশ কিছু অংশ কালো থাকবো, আর মাথাতে মাথাটা ই থাকবো, মোটা থাকবো, মাথাটা একটু মোটা থাকে, এইভাবে চেনা যায়। হ্যাঁ, এইভাবে চেনা যায়। তো এটা কয় লিটার দুধ দিচ্ছে? এটা 16 লিটার আসছে। এই মাসে কিনে নিয়েছে, এটা হয়েছে 1,60,000 টাকা। এটা 1,60,000 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছেন? হ্যাঁ, 1,60,000। এটা 16 লিটার দুধ দিচ্ছে? হ্যাঁ, 16 লিটার। বাচ্চা রয়েছে কয় মাসের? 1 মাসই হয়ে গেছে এটা। 1 মাস? পুরো 1 মাস হয় নাই। আচ্ছা, 1 মাসের কাছাকাছি। এটা কয় দাঁত? এটা 2 দাঁত আছে। মানে এটা দাঁত কয়টা? হ্যাঁ, দাঁত কয়টা দেখছি না। আচ্ছা আচ্ছা, কয়বার বাচ্চা দিয়েছে আনুমানিক? এটা আমরা করা কইছে যে 2টা দিছে উনি, এটা না 3টা পড়ছে, এটা 4টা পড়ছে, চতুর্থবার বাচ্চা এটা। হ্যাঁ, পাশে বাচ্চাগুলো রয়েছে। আচ্ছা, আপনারা এই বাচ্চাগুলো কি করেন আপনাদের খামার থেকে? বাচ্চা খামার থেকে যেটা ভালো পরে পরে কি, হ্যাঁ, যেমন অস্ট্রেলিয়া ই মিস্ক আছে, ভালো জাতের বলে এই দামুর বাচ্চা রেখে দিই। আপনার বিক্রি করে ফেলে আপনার বকনাগুলো রেখে দেন? হ্যাঁ, রেখে। ভালো মানের যেগুলো পরে মোটামুটি মোটামুটি হেডি আমরা রেখে দিই, আর ভালো মানেরও বিক্রিও করে থাকে। হ্যাঁ, বিক্রি করি। হ্যাঁ, তো বিক্রি করলে মোটামুটি কয় মাসের বাচ্চা একটা বিক্রি করে থাকেন? এই 1 বছর দুধ ছাড়ানির শেষেই বিক্রি করে ফেলেন। তো 1 বছরের একটি বাচ্চা আপনারা বকনা ভালো মানের কত টাকায় বিক্রি করে থাকেন? ভালো যদি মনে করেন কোনো বাচ্চা আছে, দুধ ছাড়তে ছাড়তে মনে বড় হয়ে যায়, 60,000, 70,000, 50,000 এরকম করে বিক্রি করা যায়। আবার কোনোটা দেখবেন 20,000, 30,000 এরকমও বিক্রি করা যায়, গ্রোথ যেগুলো কম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইভাবে এই হয় আর কি। আচ্ছা, এই যে এই পাশে দেখতে পাচ্ছি, এইটা কি জাতে? এটা ওই যে ওই জাতেরই একই জাত, ক্রস। আর এটা মিক্স আছে। এগুলোর কেমন দাম? এটি তো ছোটো গরু, ইয়ার মতো ছোটো গরু আর কি। আচ্ছা আচ্ছা, এটা মনে করেন 1,50,000 টাকা মতন বাজারে আছে। 1,50,000 টাকা বাজার মূল্য রয়েছে এরকম। এটা কি এখন দুধ দিচ্ছে? হ্যাঁ, এখন দুধ দিচ্ছে। এটার বাচ্চাটা কোথায়? এটার বাচ্চাটা ওই পাশে, ওই দিকে। আচ্ছা, এইটার বাচ্চাটা ইয়েলো, এইটা না, এই কালোটা। এটা কয় লিটার দুধ দিচ্ছে এই গাভীটি এখন? যেমন একটা দুবে না, সকাল বিকাল মনে করেন যে 12-13 কেজি মতন আসে। 13 লিটার দুধ দিচ্ছে। পাশেরটি তো একই জাতের মনে হচ্ছে। হ্যাঁ, না পাশের জাতটা এটা চাই একটু উন্নত
উন্নত জাতের এটা এটা তো না এটা এটা পাশা দিন কি বলতে এটা সব দিক দিয়ে ই আছে ফিলিং আছে এটা কয় লিটার দুধ দিচ্ছে এটা প্রথম বাচ্চা দিচ্ছে ঘোড়ার দাম উড়ে এটা আচ্ছা আচ্ছা আপনাদের এখানে খামারেরই খামারেরই প্রথম বাচ্চা দিচ্ছে 17 লিটার 17 লিটার দুধ হচ্ছে পাইছি আর পাশে রয়েছে এটা তো মনে দেখেই মনে হচ্ছে এটা জার্সি মনে হচ্ছে জার্সি এটা কি আপনাদের খামারেরই ক্রয় করে নিয়ে এসেছিলেন এটা আমার জানা একটা ফায়দা করতে মনে নিয়ে 160,000 টাকা দিয়ে কিনেছিলেন এটা তো এটা কি দুধ হচ্ছে এখন হ্যাঁ এখন হচ্ছে কয় লিটার দুধ দিচ্ছে এই লাল জার্সিটি এই যে লাল ওই লাল ওই জার্সি এটা সকালবেলা 7 কেজি বিকালবেলা 5 কেজি 4.5 কেজি এরকম করে আছে মানে 12-13 লিটার দুধ হচ্ছে তো এটার বাচ্চার বয়স হয়েছে কতদিন বাচ্চার বয়স হয়েছে বড় হয়েছে বাচ্চা বড় হয়ে গেছে এটা কয় মাস হয়েছে বাচ্চা বয়স বাচ্চা 7-8 মাস হয়েছে মোটামুটি 8 মাস ওই বাচ্চাটা কি বকনা নাকি স্যার ওটা কি বিক্রি করে দেওয়া হবে বোধহয় নাকি হ্যাঁ বিক্রি করা হবে ওইটা কত টাকা হলে বিক্রি করবেন যে স্যার বাচ্চাটি রয়েছে আপনি কেমন আছেন ভালো এই যে আপনার যে খামারটি আপনাদের খামারটি হ্যাঁ খামারটি আমি ঘুরে দেখলাম তো জেনে নিলাম যে এখানে কি কি জাতের গাভী রয়েছে হ্যাঁ আর গাভীগুলোর আনুমানিক বাজার মূল্য কত রয়েছে সেটাও জেনে নিলাম দুধ কয় লিটার কোন গাভীটি দিচ্ছে সেটাও জেনে নিলাম তো আপনি এখানে মানে এখানে ঠিক না আপনি এই প্রফেশনে কত বছর হলো রয়েছে এই প্রফেশনে কাজ করতেছি আজকে 98 বন্যাতন শুরু করে মাঝখানে কিছুদিন বাকি ছিল আবার আসছি ঢাকা তো আপনার এই খামারে কতগুলো গরু রয়েছে এইগুলো এই ফার্মে গরু আছে ছোট বড় নিয়ে 25টি হ্যাঁ 25টি এই গাভীগুলোকে আপনি সকাল থেকে শুরু করে যখন আপনি সকালে দুধ নেন তার আগে কি খাবার দিয়ে থাকেন সকালে খামন দেই গমের ভুসি কুড়া খেসারি মুগ তারপরে ভুট্টা জাউ রাব এই কটা মিক্সার করে একসাথে খাওয়ান দিই আর আপনার দুধ নেওয়ার পরে কি খাবার দিয়ে থাকেন দুধ নেওয়ার পরে ওই যে পানি যেটুকু থাকে ওইটুকুর মধ্যে আবার ওই যে ওই খাদ্যই কিছু দিয়ে নাইটা সেরা সব খাওয়া রেডি করি তো কাঁচা কাঁচা ঘাস পরে কাঁচা ঘাস দেই মানে সেটা দুধ নেওয়ার পরে হ্যাঁ নেওয়ার পরে দুধ নেওয়ার পরে তাহলে কি কি দিচ্ছেন আবার দুধ নেওয়ার পরে ওই যে ভুসি টুসি সব কিছু মিলে খাওয়ান দেই যার পানিটা খাওয়ানি শেষ হইলে তারপরে ঘাস দেই দুধ নেওয়ার পরে হ্যাঁ দুধ নেওয়ার পরে আর গোসল কখন করিয়ে থাকেন গোসল করাই মনে করেন সকালে একবার ঘুমাতন উঠে গোসল তো পরিষ্কার ঘর পরিষ্কার করে গাই ধোয়াইমু আচ্ছা আবার গাই ঠাই ধোয়াই শেষ করে 11টার দিকে আবার গরু গোসল করাই মানে দিনে দুইবার গোসল দিনে দুইবার তো শীতকালেও এরকম শীতকালেও এরকম দুইবার গোসল করা দুইবার গরমের কালে তো চারবার করে করেন নাকি আচ্ছা আচ্ছা আর আপনার হলো যে এই যে যখন বিকালে দুধ নেন হ্যাঁ দুধ নেওয়ার আগে কি কোনো খাবার দিয়ে থাকেন দুধ নেওয়ার আগে খাবার দিই হ্যাঁ কি খাবার ওই ওই খাওয়ানি গমের ভুসি ধানের কুড়া খেসারি মুখ মানে বিভিন্ন ধরনের ব্যালেন্স করে তারপরে হ্যাঁ সবকিছু মিলে খাওয়ান দিই আবার ওই খাওয়ান দোয়ানি শেষে ওই আবার ঘাস দিই সেটা সন্ধ্যার পরে সন্ধ্যার পরে এইটাই শেষ নাকি আরো না এটাই তো এইভাবেই তো খাদ্য ই আর কি মানে রাতের খাবার এটাই শেষ হ্যাঁ রাতের খাবার এটাই শেষ মানে এরপরে আর খাবার নাই আর কোনো খাবার না খাবার নাই আবার ওই সকালে 7টার দিকে তাই হ্যাঁ তো আপনাদের এই গরুগুলো মনে করেন কখনো যদি অসুস্থ বা কোনো রকম সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে আপনাদের কি কি ট্রিটমেন্ট দিয়ে থাকেন কিভাবে কারা কি সমস্যা মনে করেন বিভিন্ন সমস্যা আছে ছাই যায় জ্বর আয়ে যেমন ক্যালসিয়াম শর্ট করে ক্যালসিয়াম শর্ট করলে ক্যালসিয়াম দিতে হবে এটা কি আপনাদের ভেটেরিনারি ডাক্তার রয়েছে না ডাক্তার আসে মোবাইল করি তারপরে ডাক্তার আসে মানে আপনি যখন মনে করেন হ্যাঁ যে এটা এই সমস্যা হয়েছে কিন্তু সাইড আসলে বোঝা যায় বানেতে রক্ত আসে কি পানি আসে দুধ ছাংলা ছাংলা আসে এটা আসলে বোঝা যায় যে সাইড আছে ওলান গরম গরম আছে সাইড আইলে দুদিন নিজে বাজে কিছু ক্রমশ চেষ্টা করে যদি পারি যে পারলাম আর না হলে ডাক্তারে মোবাইল করি এসে আহরে ট্রিটমেন্ট করে আর কি আচ্ছা মনে করেন একদম একটা সুন্দর ভালো গাভী চেনার বা জানার উপায় কি যে এই গাভীটি ভালো দুধ দিবে এটা ভালো গাভী সেইটা আসলে চেনার উপায়টা কি আপনার অভিজ্ঞতা থেকে যদি একটু বলতেন আমার অভিজ্ঞতা আছে যে পুরস্তনে বাছুর যদি মনে করেন একটু পাকা হয় যথাসার যে হয় জিবেড়া দুধ সাদা হয় পিছনে দুধ একটু পুষ্ট হয় তাহলে বোঝা যায় যে এই গরুটা কোয়ালিটি খুব ভালো হবে
আচ্ছা, আপনারা ওই যে কৃমির যে ট্যাবলেট বা ভ্যাকসিন, এটা কতদিন পরে পরে দিয়ে থাকেন? ভ্যাকসিন দেয় 4 মাস পর পর, কৃমির ট্যাবলেট 3 মাস পর পর, প্রতি 3 মাস পরে পরে কৃমির ওষুধ খাওয়াইতে হয়। এই একটা গরু 40 কেজি মাংস হইলে একটা ট্যাবলেট, মানে 40 কেজি ওয়েট হইলে একটা, হ্যাঁ 20 কেজি হইলে আধ গান, অর্ধেক, ওর চেয়ে কম হইলে তার অর্ধেক। এইভাবে কৃমির ওষুধটি খাওয়া, এইভাবে কৃমির ওষুধ খাওয়াই। আর বিভিন্ন সময় বিভিন্ন ভ্যাকসিন, মনে করেন ওই যে 10 সিসি করে। আপনাদের তো পার্মানেন্টলি একজন ভেটেরিনারি ডাক্তার রয়েছে? হ্যাঁ ডাক্তার আছে। আচ্ছা, আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম, এটা হলো যে আপনার নতুন খামারি একটা যদি ঘর করতে চায়, যে খামারের যে ঘরটি সেটা ছোটখাটো ভাবে করতে চায়, সেক্ষেত্রে কি কি বিষয়কে প্রাধান্য দেওয়া উচিত, মানে কিভাবে ঘরটি তৈরি করা উচিত? কিভাবে ঘরটি তৈরি করবেন? প্রথম মনে করেন পাকা করতে হইব, ইট বিছাইয়া, তারপরে রড দিয়া, সিমেন্ট দিয়ে যে পাকা করতে হইব, কইরা হেরা হাউস করতে হইব। হাউস সবচেয়ে ভালো হয় একটা গরুর একটা খাওনার হাউস, মানে যার যার ভাগ ভাগে, সিঙ্গেল সিঙ্গেল, হ্যাঁ সিঙ্গেল সিঙ্গেল, এটা করলে ভালো হয়। আর উপরে চাল অ্যাঙ্গেল দিয়ে করলে, আর সিলিং দিলে, ফ্যান থাকলে, চাইলে দিকে খোলামোলা থাকলে সবচেয়ে গরু আবহাওয়াটা ভালো হবে আর কি। শীতকালে, শীতকালে মনে করেন যে পর্দা টানাইবো সাইড দিয়ে, ওই জহনগা ওই দিব, পর্দাটা তুলে দিব, জহনগা ঠান্ডা পড়বো, বিকালবেলা পর্দাটা ছেড়ে দিব, তাহলে গরুটা সুস্থ থাকবো, ভালো থাকবো। ওকে, আপনাকে ধন্যবাদ। একটু আমরা কথা বলতে চাই এই খামারটির যিনি মালিক অর্থাৎ স্বত্বাধিকারী তার সঙ্গে। আমরা জেনে নিতে চাই যে উনি এই খামারটি কবে থেকে শুরু করেছিলেন, আর এখন কতগুলো গরু রয়েছে, আর পূর্বে যখন শুরু করেছিলেন তখন কতগুলো গাভী নিয়ে এই খামারটি শুরু করেছিলেন। ভাইজান, আপনি কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, এই যে আপনার খামারটি আমি তো ঘুরে দেখে নিলাম, গরুগুলোর আনুমানিক দামও জেনে নিলাম, কোনটা কেমন দুধ দিচ্ছে সেটাও জেনে নিলাম। তো যেটা হলো কি যে আপনার এই খামারটি কবে থেকে আপনি শুরু করেছিলেন? আমার খামারটি একটু নিয়ে সর্বপ্রথম আমি, আমার খামারটা অন্য জায়গায় ছিল, ওখানে 5টি গরু দিয়ে শুরু করেছি। আর এই খামারটি এখানে আগে থেকেই ছিল 10 বছর ধরে, এটা আমি আজকে 3 বছর ধরে ক্রয় করে নিচ্ছি। এখানে বর্তমানে গরু আছে 12টি এবং বাচ্চা সহ প্রায় 24টি কাছাকাছি গরু আছে। যখন শুরু করেছিলেন তখন কটা গরু নিয়ে শুরু করেছিলেন? তখন ছিল 5টি। 5টি গরু নিয়ে 3 বছর আগে? 3 বছর। এখন আপনার 16টি গরু রয়েছে। তো মোটামুটি এই 16টি গরুর আমার আনুমানিক বাজার মূল্য কত রয়েছে? 16টি গরুর আনুমানিক বাজার প্রায় 25 লক্ষ টাকার উপরে। আচ্ছা, মনে করেন এই একজন নতুন খামারি যদি, নতুন আর কি উদ্যোক্তা যদি আপনার এরকম একটি খামার করতে চায়, সেক্ষেত্রে তার আসলে কোন বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া উচিত, কোন বিষয়গুলোকে মেনে তারপরে এই খামারের বিজনেসে আসা উচিত? অ্যাকচুয়ালি খামারের বিজনেসটা ব্যবসা সবই ভালো, তারপর তার নিজের প্রফিটও দেখতে হবে, প্লাস ভালো জাতের গরু নিয়ে একটা খামারটা চালু করা উচিত, এবং ভালো লোক নিয়ে যাতে এটা ভালো সেবা যত্ন করতে পারে, এবং ভালো জাত হলে ভালো দুধ দেয়। খামার করতে হলে কি আপনার অবশ্যই অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে? হ্যাঁ অবশ্যই, এটার অভিজ্ঞতা প্রয়োজন আছে, এটার উপরে মিনিমাম 2-1 বছর নিজের, যতই লোক থাক তারপর নিজের অভিজ্ঞতার প্রয়োজন আছে। নতুন কোনো উদ্যোক্তা যদি আপনাদের থেকে এসে হেল্প নিতে চায়, ভাই আপনার খামার থেকে আমি গরু নিব, ইভেন আপনি আমাকে একটি খামার করে দেন, সেক্ষেত্রে আপনারা কি এরকম হেল্প দিয়ে থাকেন? হেল্প আমরা যখন গরু তো যখন বাচ্চা যদি বিক্রি করি, যদি কোনো লোক কেউ নিতে চায় তখন আমাদের কাছে নিতে পারবো, আর যদি না হয় আর যদি পরামর্শ চাই তো আমরা এটা দিতে পারবো। ওকে, আপনাকে ধন্যবাদ। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন, আর নোটিফিকেশন বেল বাটনটি চেপে রাখুন, আর আপডেট দেখতে থাকুন।